আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার বাইশ দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আজকের বিষয় হচ্ছে হাদিস ও উসুল হাদিস থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তাহিক সহ হাদিসের শর্ট সাজেশন তুলে ধরা হয়েছে অর্থাৎ তোমাদের যে দুইটি করে হাদিস প্রশ্ন থাকে এবং সেই হাদিসের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহিকগুলো থাকে সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহিকগুলো রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং উসুল হাদিস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং তোমাদের জন্য কিছু শর্ট হাদিসগুলো তুলে ধরা হয়েছে তোমাদের মুখস্থ হাদিস লেখার জন্য তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা এখানে গুরুত্বপূর্ণ হাদিস এবং হাদিসের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হাদিস নম্বর দুই প্লাস চার এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বা এবং সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে সালামন এর আবিদানিক ও পারিপার্শ্বিক অর্থ কী এবং চার নম্বর প্রশ্নটি হচ্ছে তো মেনো হাত্তা তাহাব এর মর্মত্ব কি লেখো এবং তাহাকিগুলো তো তোমরা দেখতে পাচ্ছ তাহকিকগুলো তোমরা ভালো করে পড়ে নেবে তোমরা এখানে গুরুত্বপূর্ণ হাদিসগুলো দেখতে পাচ্ছ হাদিস তোমার ষোলো প্লাস ছাব্বিশ এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই দুটি হাদিস ভালো করে পড়ে নেবা এবং সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে সালাম ও তার জবাবের ও পদ্ধতি লেখো এবং নয় নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ তাহকিক তোমরা তাহকিকগুলো ভালো করে পড়ে নিবে হাদিস নম্বর হচ্ছে ছয়চল্লিশ প্লাস সাতান্ন এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়ে নেবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এই হাদিসের এক নম্বর কারো ভাষায় প্রবেশের অনুমতি লাভের জন্য ধারণা কি এবং নিচে দেখতে পাচ্ছ তাহাকিগুলো তোমরা প্রত্যেকটি তাহাকি কিন্তু ভালো করে পড়বে হাদিস নম্বর আটষট্টি প্লাস বাহাত্তর এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই দুটি হাদিস ভালো করে পড়ে নেবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর কিয়াম কত প্রকার ও কী কী কিয়ামের হুকুম কী এবং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কৌমলি সায়দা এর ব্যাখ্যা করো এবং নিচে তোমরা তাহিকগুলো দেখতে পাচ্ছ এই তাহকিকগুলো তোমরা ভালো করে পড়ে নিবে হাদিস নম্বর পঁচাশি প্লাস সপ্তশি এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে হাসির উপকারিতা বর্ণনা করো এবং নিচে দুইটি তাকিক রয়েছে এই দুইটি তাহিক তোমরা ভালো করে পড়বে হাদিস নম্বর পঁচানব্বই প্লাস ছিয়ানব্বই এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই দুটি হাদিস ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে হাসি কত প্রকার ও কী কী কোন প্রকারের হাসি উত্তম এবং ফজরের পর সূর্যোদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকার হুকুম কি এবং নিচে তিনটি তা তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি তাকিক তোমরা ভালো করে পড়বে হাদিস নম্বর একশো আঠাশ প্লাস একশো তিরিশ এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটি হাদিস ভালো করে পড়বা এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর আদমান্না লাহুল জান্না এর ব্যাখ্যা করো এবং দুই নম্বর হচ্ছে মা বায়না লীল হায়াতি মা বাইনা রিজা আলাইহি দ্বারা কী বোঝানো হয়েছে এবং নিচে তোমরা তাহকিকগুলো দেখতে পাচ্ছ এই তাহাকিকগুলো তোমরা ভালো করে পড়বে হাদিস নম্বর একশো চুরানব্বই প্লাস একশো পঁচানব্বই এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর কৌতুক হওয়ার জন্য শর্ত কি এবং নিচে তোমরা তিনটি তাহকিক দেখতে পাচ্ছ এই তিনটি তাহাকিক তোমরা ভালো করে পড়বে হাদিস নম্বর দুশো বিশ প্লাস দুশো বাইশ এই দুটি হাদিস গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে ইয়া কুমাল জন্না ফাইনাল জন্না আখজাব হাদিস অংশের এর মর্মত্ব লেখো এবং নিচে তোমরা তাহাকিগুলো দেখতে পাচ্ছ তাহাকিগুলো ভালো করে পড়বে হাদিস নম্বর দুশো তেত্রিশ প্লাস দুশো চৌত্রিশ এই দুটি হাদিস গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর ততাক্রোধের ক্ষতি বা অপকারিতা বর্ণনা করো অথবা ক্রোধ সংবরণে রাসুলসাল্লুসাল্লামের এর সুনত কী এবং নিশ্চিত তোমরা তাহাকিগুলো দেখতে পাচ্ছ এই তাহাকিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি তাহি কিন্তু ভালো করে পড়ে নিবে হাদিস নম্বর দুশো সাতান্ন প্লাস দুশো আটান্ন এই দুটি হাদিস ভালো করে পড়বা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে মসজিদে প্রবেশ অবস্থান ও প্রস্থানের সূন্যত ও পদ্ধতি কী এবং চার নম্বর প্রশ্নটি হচ্ছে কাঁসা পিঁয়াজ ও রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ কেন এবং ছয় নম্বর তোমরা তাহাকিগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটি তাহি কিন্তু ভালো করে পড়বে হাদিস নম্বর দুশো পঁচাত্তর প্লাস দুশো ছিয়াত্তর তোমরা এই দুটি হাদিস ভালো করে পড়বা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে জান্নাত ও জাহান্নাম কয়টি ও কী এবং নিশ্চয় তোমরা তাহকিকগুলো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই প্রত্যেকটি থাকি কিন্তু ভালো করে পড়বে হাদিস নম্বর দুশো উনআশি প্লাস দুশো আশি এই দুটি হাদিস তোমরা ভালো করে পড়বা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে কাসব আল হালাল কাকে বলে এবং হালাল রুজি বলতে কি বোঝো লেখ এবং নিচে তোমরা থাকিগুলো দেখতে পাচ্ছ এই থাকিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি তাহিক ভালো করে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ উসুলুল হাদিস তো এখান থেকে মোট তিনটি প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমরা অবশ্যই এই তিনটি প্রশ্ন ভালো করে পড়বে এখান থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পাবে তো এক নম্বর হচ্ছে ওড়ানো হাদিসের মধ্যকার পার্থক্য আলোচনা করো অতপর হাদিসে কুদুসি পরিচয় দাও এবং দুই নম্বর হচ্ছে মতনের দিক বিবেচনায় হাদিস কত প্রকার ও কী কী উদাহরণ সহ বিস্তারিত লেখো অথবা হাদিসে কাউলি ফেলি ও তাকরিরি কাকে বলে উদাহরণ সহ লেখো এবং তিন নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ মাং কত গরিব আজিস এবং মাসহুর হাদিসের সংখ্যা দাও তো এই তিনটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ উসুল হাদিস থেকে তোমরা অবশ্যই এই তিনটি প্রশ্ন ভালো করে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ মুখস্থ হাদিস নম্বর তো এই হাদিসগুলো তোমাদের বোর্ড বইয়ের মধ্যে সবচেয়ে ছোটো তো তোমরা এই হাদিসগুলো ভালো করে মুখস্থ করে নিবা হাদিস নম্বর বিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচানব্বই দুশো উনচল্লিশ এই চারটি হাদিস সবচেয়ে ছোটো তোমরা অবশ্যই এই চারটি হাদিস মুখস্থ করে রাখবা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ হাদিস নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহাকিগুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রত্যেকটি তাহকি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে নিবা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে